Hello, মই আজি গৈ আছো অসম ইঞ্জিনিয়ারিং কলেজ, কিন্তু তার আগতে এটা বস্তু আনবক্সিং করু। এই বস্তুটো মই আনিছো, এইটো বাহিরত দেখত বহুত চলে, আমার দেখতো অলপ অলপ চলা হয়েছে আজিকালি। এইটোয়ে এনেকে যে মই দেখাই দিছো, মানে এইটো মালে কি বলে কই না জানো, হে ইঙ্গে টানি টানি লৈ যাব পাৰিছে এইটো মাল। মই মানে ভালতো কিবা এটা, তো এটা বিলটো করি আমি ইঞ্জিনিয়ারিং কলেজ যাম, তারপর ঘরত আনবক্সিং করিম। কই মিল গে আর ঋত্বিক রোশনের এই সিনেমাখনতে ফার্স্ট দেখিছিল এই মালটো। আর ভিতরত যদি চাও মানে এডাল হে আর কিক স্কুটার বলে কয়, কিছু ইলেকট্রনিক থাকে, মোর ইলেকট্রনিক নয়, টানি নিবা লাগে। স্ট্যান্ডও আছে বে সরু এডাল। এই এইখানের কাহিনী মারো বলি এটা গই আছো নর্থ ইস্টর প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, অসম ইঞ্জিনিয়ারিং কলেজ এইখান। চলো, তো প্রতি বছরে ইঞ্জিনিয়ারিং কলেজত পাই পাই ক্রাস পাইরাসাসিস পা পাইরো পাইরো কাইনেসিস এইটো হয় এটা এনুয়েল ফেস্ট, তাত মোকো মাতিছে, গৈ আছো। স্পেলিংটো ভুল হ'ব পাৰে, তাতে গৈ মানে ভালকৈ সুধি ল'ম, মানে পাইরো কাইনেসিস। তো অসম ইঞ্জিনিয়ারিং কলেজ বলে ক'লে আৰু কি ক'ম, যিমান হিষ্ট্রি জড়িত হৈ আছে। প্ৰথমতে আমি আহিছোঁ হোষ্টেল, হোষ্টেলত জীৱনততো ইমান টেলেণ্ট নহ'লে ভগৱানে নিদিলে পঢ়িব পৰা, ইয়াতে এতিয়া আহিছোঁ এই ইউটিউবাৰ হৈ। তো প্রথমে আইসো হোস্টেল নম্বর 7, তোতে হোস্টেল কেইটা আছে গ্রিন কলেজ? আটটা এটা গার্লস হোস্টেল, হাতটা বয়স, তো হাতটা বয়স এটা গার্লস। মই এতে সাত নম্বর তো এটা বয়স না গার্লস, গার্লস গার্লস বলা হোস্টেলে চাও, সোয়ালে দেখাব নোৱাৰো লড়ারে, মানে হেই আর এই এই কি বলে কয় এইটো মানে রুম এটা যাও খাবারি লাগ। তো হোস্টেল 7 ত টোটাল ধরক 60টা মান রুম আছে, তারে এনেকুৱা সব রুম বিলাক, আৰু ইয়াত সিঙ্গেল বেড থাকে আর ডাবল বেড থাকে ন, আর এইফালে সব পুরা জিবিলাক আমার হোষ্টেল মিমবিলাক স্ক্রিনশট মারি মারি ফেসবুকের পর এনেকে প্রিন্ট করে থই দিছে ওয়ালত, সরস্বতী পূজাতে এরকম হয়। লাভার বিলাক গুড নাইট দিব, গুড নাইট দিব হুই থাকিব, নরমাল পিপল গুড নাইট গুড নাইট হুই থাকিব, কিন্তু হোষ্টেল বিলাকে রাতি পুরা কি করে হোস্টেলের জীবনে বেলেগ, মানে শক্তিমান এভেঞ্জার সব থাকে, এইকেইটা এভেঞ্জার বলে লিখি থই দিছে। আর এটা বলো হোস্টেলের পর ওলাও আর আমি মেইন প্রোগ্রামত যাও। এটা প্রোগ্রাম স্টার্ট হওয়ার আগত যেহেতু মানে আজিলেকে আই পোৱা নাই, অলপমান ক্যাম্পাসটো ঘুরি চাও আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের, তারপর এই তাত প্রোগ্রাম হবো। এই এইবিলা প্রোগ্রাম চলি আছে, মানে আমার কলেজ ওইখান যে আই আই টিত আলসিরিঙ্গা হয়ে, ইয়াত মানে বস্তুবিলাক অল্প ইঞ্জিনিয়ারিং টাইপত মই দেখাই দিয়েছো বলক। আর এ কৌশিক আছে, কৌশিক মোহন, কৌশিক মোহনে আমাক দেখাবো অলপমান ইঞ্জিনিয়ারিং কলেজ খান। এই মেকানিক্যাল না, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট। মোহন ভাই, এই মেকানিক্যাল ডিপার্টমেন্টত বলে সোয়ালি তোয়ালি না থাকে, শিকিব পাৰিব। এই তলত নাম্বার আছে, যদি শিকিব বিচাৰে ডেসক্রিপশনত লিংক আছে, আৰু ডেসক্রিপশনত ফোন নাম্বারও থাকিব, বেস্ট ইনস্টিটিউট ফর গ্রাফিক্স ডিজাইনিং সানমাৰিত আছে, এইটো চাব পাৰে আপোনালোকে, নাম্বারত কন্টেক্ট কৰিব পাৰে। এতিয়া পালোই আমি আগত চলো, আৰু ভিতৰত সোমোৱাৰ আগত এটা জানিব লগা কথা, অসম ইঞ্জিনিয়ারিং কলেজ 1958 ইমান চনতে জৱাহৰলাল নেহৰু প্ৰাইম মিনিষ্টাৰ অফ ইণ্ডিয়া এখেতে এখন আধাৰিলা স্থাপন কৰিছিল বা উদ্বোধন কৰিছিল, মানে ভিতৰত যাওঁ অডিটৰিয়ামৰ মানে মেইনটো যিটো মেইন হল আৰু ডিপাৰ্টমেণ্ট নাযাওঁ আৰু। আৰু বাহিৰত যে ৰবটৰ যে কাজিয়া হৈয়ে টিভি চিভি দেখি থাকোঁ, সেই কাজিয়া ইয়াতো হ'ব, ৰবো চুমু বুলি এনেকুৱা টাইপৰ ৰবট বহুতে বনাব, যোনখন ভাঙি যায় মানে যোনখন বন্ধ হৈ যায় সেইখন হাৰি যাব, এনেকুৱা টাইপৰ ইয়াত অতি শীঘ্ৰে হ'ব মানে। তো এনেকুৱা টাইপৰ যুদ্ধ এখন হ'ব, বিভিন্ন ষ্টুডেণ্টে ৰবট বনাব, যোনটো ৰবটে শেষলৈকে জিন্দা থাকে চলি থকা অৱস্থাত এনেকে নাভাঙাকে তেওঁ জিকিব। কেতিয়া হ'ব এইটো? এতিয়া ষ্টাৰ্ট হ'ব অলপ পিছত, চাব পাৰিম, চাব পাৰিম। কেইখনমান ৰবট আহিব? ৰবটৰ যুদ্ধ ইয়াত হ'ব অলপ দেৰিকৈ। এই ইঞ্জিনিয়াৰিং কলেজ মানে সবচে ব্ৰেইনি ষ্টুডেণ্টবিলাক ইয়াত আহে, ইয়াত চৰকাৰী ইঞ্জিনিয়াৰিং কলেজ ছিট পায় আৰু এইবিলাক হয় ইয়াত আৰু। এতিয়া ইহঁতৰ বোলে ডিপাৰ্টমেণ্টত সেই হৈ আছে কি, চেছ কম্পিটিশ্যন বুলি কয়, ছাত্ৰাঞ্চ ক'ত হৈ আছে বস্তুটো? চলো, বহুত নাম শুনি আছিলোঁ জালুকবাৰীৰ ইঞ্জিনিয়াৰিং কলেজ, আজি সোমাই সোমাব পাৰি, মানে ভাল লাগিছে কিবা এটা। কি খাই আছো? প্রায় 70 বছর পুরনি এখন, তেতিয়াৰ এইবিলাক সব বিল্ডিং বিলাক তেতিয়াৰে সব, সো ইয়াত চেস মানে দাবা খেলা কম্পিটিশন হৈ আছে, পুরা মনোযোগ ধরে এয়ারপোর্ট যাব আবার জলদি, পুরা মনোযোগত আছে। চেস ক্লাবৰ ভাইস প্রেসিডেন্ট, ইয়া প্রেসিডেন্ট উপরত বলে এটা খেলা হৈ আছে, আর মানে কম্পিটিশন যত ব্রিজ বনাব, ব্রিজ কেনে বনাব, ব্রিজ হয় মানে কম্পিটিশন হয় যত আমি কিহেৰে বনাব, অন দা স্টিক দি, অন দা অন দা স্পট বনাব মানে বেস্ট। আচ্ছা, তো সিভিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার বিলাকৰ কামে ব্রিজ বনোৱা ন? ইয়াস, মেইনলি ফর দা সিভিল ইঞ্জিনিয়ার স্টুডেন্টস। আহি পালো ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ইয়াত সকলো রেডি হয়েছে, এনেকা স্টিক লক কিবা হোক আইসক্রিমের সেই হোক, এর ব্রিজ বনাব, দলং বনাব, আর যার দলংখান সবচেয়ে বেস্ট হয় এওয়ার্ড পাবো সাকে, হেনেকুয়া আর নাজানো। দলং বনাওয়া কম্পিটিশন ইয়াত হবো, যোনে বেস্ট দলং বনায় মানে প্রাইজ।
আর এটা ফাইনালি মোর প্রোগ্রামত যাও মোক যি কারণে মাতিছে ইয়াত ডাঙর স্টেজ এখন আছে বলক ইঞ্জিনিয়ারিং কলেজের দরে এখন কলেজত মই গৈ পিনে স্টেজত কিবা কম তাতকে ডাঙর আর কি হব পারে আচ্ছা মানে ইমান সহজ নহয় ইয়াত পোৱা ন সহজ নহয় তো সি ডাবলি দিবা লাগিব আৰু প্ৰতি বছৰে গোটেই অসমৰ পৰা মাত্ৰ 420টা ষ্টুডেণ্টেহে চিট পায় ৱাও আৰু এতিয়া বলক ষ্টেজত যাওঁ আমাৰ প্ৰগ্ৰেম হ'ব ৰাতে বহিব দিব আৰু এটা আলাপ আলোচনা হব কিবা অনন্যা আছে তো কোন আহিব সিঙ্গার ইয়াতে আৰু অনন্যা হোষ্ট কৰি আছে শ্ব'টো তো অলপমান বৰষুণ আহি গ'ল সেইবাবে অলপ প্ৰব্লেম হৈ গ'ল কিন্তু হাৰ ষ্টুডেণ্ট আহিব ধৰিছে এতিয়া চলো ইঞ্জিনিয়াৰিং কলেজত বহিছোঁ ষ্টেজত পিছফালে মানুহ কি হয় ভগৱান জানে এতে মোক বোলে কিবা কিবি কুৱেশ্যন কৰে ঠিক আছে ৰেডি এতিয়া এটা মাইক থাকিব ষ্টুডেণ্টৰ লগত এটা মাইক মোৰ লগত কিবা কিবি কুৱেশ্যন কৰিব মই এনচাৰ দিব লাগিব তো বৰ্তমান কি হ'ব এটা মাইক তাত দিছোঁ আৰু যদি কাৰোবাৰ কিবা কিবা সুধিব লগা আছে মই সুধিব মই মানে ইয়াত এনচাৰ দিবলৈ চেষ্টা কৰিম কি সুধে চাওঁ তো প্ৰথম কুৱেশ্যনটো সুধিব এ ভায়ে কি নাম তোমাৰ প্ৰথম কুৱেশ্যনটো আছিল মোক একদিনত মুখ্যমন্ত্ৰী বনালে কি কৰিম মই কৈছোঁ যে অসমত যিমান দুৰ্নীতি কেলেংকাৰী আছে সেই দুৰ্নীতি কেলেংকাৰীখিনি মানে মই সন্ধিয়াৰ টাইমত মিডিয়া মাতি চব পাব্লিছ কৰি দিম পিছদিনা চব হাহাকাৰ লাগি থাকক মইতো মুখ্যমন্ত্ৰী নাথাকিমে মোৰ একো নাই এইটো কুৱেশ্যনৰ এনচাৰ আৰু নেক্সট কুৱেশ্যন চাওঁ কি হয় মোৰ নাম আৰিয়মান আপোনাৰ কুৱেশ্যনটো আছিলে দে আৰ মানে কি তো এনেকৈ এটা মিলা প্ৰীতিৰ কুৱেশ্যন এনচাৰ চলিল কিবা কিবি দে আৰ মানে কি মোৰ কুৱেশ্যনটো হৈছে যে যদি ডিম্পুদাই ইঞ্জিনিয়াৰিং কলেজত থাকিলে হয় তেতিয়াহ'লে ডিম্পুদাই ইঞ্জিনিয়াৰিং ড্ৰপ আউট কৰি ইউটিউব কৰিলে হয় নে প্লেচমেণ্টলৈ উপেক্ষা কৰিলে হয় মতে মই যদি ইঞ্জিনিয়াৰিং পঢ়িব পাৰিলোঁ হয় ইমান টেলেণ্ট থাকিলেহেঁতেন মই ইউটিউবৰ দৰে কিবা এটা বনালোহেঁতেন যিটো ইউটিউবতকৈ বেছি পপুলাৰ কৰিব চেষ্টা কৰিলোহেঁতেন আপুনি এবাৰ ছেকেণ্ড অপশ্যন এটা কথা কৈছিলে ছেকেণ্ড অপশ্যনটো কিমান ইম্পৰ্টেণ্ট আমাৰ কাৰণে যে ছেকেণ্ড অপশ্যনটো ৰাখিবই লাগে নেকি এটা বস্তুৰ কাৰণে ফাইন আউটাৰ লৈছো এনেকে মই ঠিক আছে এটা ফিংগাৰ দিয়া ইয়াত টাচ কৰা আৰু এইটো কম হাপ্ৰে কি দেখালে আৰু তাৰপিছত চেতনা বা আহি পালে এতিয়া চেতনা বাই কেটক কৰিব চেতনা বাইদেউ এতিয়া এটা কেক কেটক দিব কেটক মোৰ ষ্টাইলত যে খোজকাঢ়ে ইয়ে
বেমাৰ আজাৰবিলাক নাইকিয়া হৈ যাব মুক্ত আকাশলৈ চাওক আৰু হাঁহক আজি হাঁহৰ মাংস নাখালেও আপোনালোকে হাঁহিব পাৰিব হাঁহি আপোনালোকে শুনিলে মেজিক চালে আৰু এতিয়া লাষ্ট দুটা কুৱেশ্যন তো এতিয়া এজন ছোৱালী এটা ল'ৰা ডিম্পুদা হেল্ল' আপোনাৰ ভিডিঅ' ব্লগ চাই বহুত বেছি ভাল পাওঁ মই এটা কুৱেশ্যন আপোনাক সুধিব খোজোঁ আপুনিতো নলবাৰীয়া ভাষাত ব্লগ বনাই ইমানখিনি ফেমাছ হ'ল পপুলাৰ হ'ল মানে এতিয়া বহুত এনেকুৱা হয় যে গুৱাহাটীত আহি বহুতে নিজৰ ভাষাটো ক'ব লাজ কৰে এই বিষয়ত আপুনি কি ক'ব তো এইবিলাক কুৱেশ্যনৰ এনচাৰ দিওঁতে মই মানে ৰেকৰ্ড কৰিব পাহৰি গৈছোঁ সেইবিলাক কুৱেশ্যন এনচাৰ চলিল আৰু চ' আপুনি আগৰ ভিডিঅ' এটাত কৈছিলে যে ছোৱালী মানুহ বিশ্বাস কৰাটো বহুত টান বৰষুণৰ নিচিনা এতিয়া আহিছে এতিয়াই গুচি গৈছে আৰু এয়া আমাৰ লগত চেতনা বা আছে সকলোৱে চিনিয়ে পাই কি কম তো আপোনাৰ মানে কমেডি শুনি শুনি ডাঙৰ হৈছো আপুনি যিটো আজি কেটৱাক দিলে মানে এই জোষটো ক'ৰ পৰা পালে হঠাৎ নহয় মই ৰেমখন দেখি পেলাই ভাবিলো যে মই কেটৱাকে দি দিওঁ আজি হওক নহওক একজিষ্ট মানে আইতা বুলি একচেপ্ট কৰিব আৰু সেইটো বুলি ভাবি আপুনি যেতিয়া ছোৱালী আছিলে তেতিয়া দিছিল নে এনেকুৱা কেটৱাক নাই ঘৰত যাও ঘৰত গৈ পিনে মোৰ সেইখন যি কিনিছো সেইখন এক ছেকেণ্ড এটা মেজিক আৰু চাম সেইটোৰ মই আছোঁ ডিম্পুৰ লগত হয় ডিম্পু তুমি এইখন দখিলা হয়নে এখন ফটো দখিলা মই ইনষ্টাগ্ৰাম হয় চেভে চুইজাৰ এতিয়া এই ফটোখন স্পেচিয়েল এই ফটোখন কিয় জানা বিকজ এই ফটোখন মই যদি এনেকৈ লৈ পাৰোঁ বোলে